শুভ সময় প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে পাঠক সমাবেশে রয়েছি এই পাঠক সমাবেশ কেন্দ্রটি কাটাবনে অবস্থিত একটি নতুন শাখা পাঠক সমাবেশ আছে তাদের ভিতর দিকে জলগুলো তুলে নিয়ে আসছেন এবং আমাদের সাগর আমাদের সমকালের বিষয় মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আমাদের বিচিত্র বিষয় মঞ্চনার বিষয় আমাদের অর্জনের বিষয় এবং আমাদের যে সংঘর্ষ সাংঘর্ষিক বিষয়গুলো সব কিছুই তার ভিতর আছে মূলত বাংলার যে গণ বাংলা গণবাংলার যে মাটি যে জল নদী এবং আমাদের সাগর সেখানকার যে মানুষেরা তারাই উঠে এসেছেন আবার শাহবাগের মেঘ বিকেল নামক নগর কেন্দ্রের ঘাটিতে তার রচনাদের পৌঁছে মারা পড়লো যে মনোহারী আচ্ছা আচ্ছা তিনি মনে পড়ছে লেখেন কিন্তু একাত্তরের অক্টোবরে খান সে জগৎথরী আচ্ছা আচ্ছা মনে পড়ছে তাহলে ঠিক বলছেন গভীর রাতে সে রাতে আকাশে দেরিতে চাঁদ উঠেছিল কমান্ডার সেলিম খন্দকার জগৎথরীর বাঁশের দরজায় টুকটুক শব্দ তুলে চাপা সরে ডেকেছিলেন জগৎবাবু ও জগৎ হরিবাবু জেগে আছো নাকি আরে এটা শুধু গল্প না এটা এক ধরনের আমরা বলে মনোলগ এবং মনোলগের ভিতরে এখানে কিন্তু প্রশ্ন আছে উত্তর আছে আত্মকথন এবং একটা নাটক আছে একক মনু নাটক আমার বলে মনোলীন নাটক কাজেই এই গ্রন্থটি নানা দিক থেকে আমি বলবো যে এটা তাৎপর্যপূর্ণ আশা করি আপনারা পড়বেন পরে অবশ্যই আপনাদের ভালো লাগবে এই বিশ্বাস আমার আছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন শুভ সময় পাঠক সমাবেশ কেন্দ্র সীতাতপ নিয়ন্ত্রিত পাঠক সমাবেশ কেন্দ্রে রয়েছে বাংলা ও ইংরেজি ভাষার দেশি বিদেশি বিপুল সংখ্যক শিরোনামের বই প্রশস্ত জায়গা জুড়ে রয়েছে শিশু কর্নার রিডার্স ক্লাব লাউঞ্জ সহ কোনায় কোনায় বসে বই পড়া ও দেখার সুযোগ পাঠক সমাবেশ কেন্দ্রে আসুন আপনার পছন্দের বইটি সংগ্রহ করুন অনলাইনেও বই অর্ডার করার সুযোগ রয়েছে পাঠক সমাবেশ কেন্দ্রে